আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা রাখছি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই খুব ভালো আছেন। আমি তো বেশ ভালো আছি, আর ভালো আছি বলেই এই যে এত সুন্দর বেবিদের একটা ড্রেসের টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। তো যদি আমার এই ড্রেসের ডিজাইনটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ আমার পাশে থাকার চেষ্টা করবেন। আর পাশে থাকতে হলে অবশ্যই আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে। শুধু সাবস্ক্রাইব করলেই হবে না, পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দিতে হবে। আর লাইক করতে কিন্তু একদমই ভুল করবেন না। আর কমেন্ট করে জানাতে ভুলবেন না ড্রেসটি আপনাদের কাছে কেমন লেগেছে। আমার কাছে কিন্তু ড্রেসটি ভীষণ ভালো লাগে, কারণ এই ড্রেসটি পরলে আমার বেবিটাকে অনেক কিউট লাগে। তো যাই হোক, এবার মূল কথাতে চলে আসি। সবার আগে আমি আপনাদেরকে ড্রেসের ডিজাইনটি একটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। এটি একটি সাধারণ সুতি কাপড়ের ড্রেস তৈরি করেছি আমি, আর আপনারা ট্রেইলারে যে ডিজাইন দেখিয়ে দিলেই কিন্তু ইচ্ছা মতো ডিজাইন করে নিতে পারবেন। তো আমি ড্রেসটিতে যেহেতু রঙের কাজ করব, এই জন্য রঙটা যাতে অপর পাশে না লেগে যায়, এই জন্য আমি একটা মোটা কাগজ দিয়ে পিন আপ করে নিয়েছি। আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। আজকের এই ড্রেসটিতে কিন্তু আমি সাধারণ কোনো রং করিনি, আজকে আমি অ্যাম্বোস দিয়ে রং তৈরি করেছি। একটু ডিটেলসে বলে দিই অ্যাম্বোসটা কি। অ্যাম্বোস হচ্ছে এমন একটা পদার্থ যেটা কি না রঙের মধ্যে মিক্সড করলে আপনার যে কাজটা সেটা একটু ফুলে একটু ড্রেসের থেকে ব্যতিক্রম হয়ে থাকবে। কাজটি কমপ্লিট হলে কিন্তু বেশ সুন্দর লাগে। একদম সাধারণ নর্মাল রঙটা যেমন ড্রেসের সঙ্গে মিশে থাকে, বাট অ্যাম্বোসের কাজ হচ্ছে এটা একটু ড্রেসের থেকে ফুলে থাকবে, কাজটি আলাদাভাবে একটু বেশি বোঝা যাবে। আজকে কিন্তু আমি অ্যাম্বোসের কাজটা প্রথম করছি, প্রথমবারেই আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। যাই হোক, অ্যাম্বোস সম্পর্কে তো অনেক কথা বললাম, আর ভিডিওর স্ক্রিনে দেখেই হয়তো বা বুঝতে পেরেছেন আমি ডালপালাগুলো কীভাবে এঁকে নিয়েছি। একদম আমার মন খুশি মতো যেখানে ভালো লেগেছে ওখানে একটা ডাল দিয়ে দিয়েছি। আমি সেম কালার দিয়েই পাতা দিয়ে দিচ্ছি। ভিডিওতে দেখানো নিয়মেই কিন্তু আপনারা খুব সহজে পাতার একটা শেপ দিয়ে নিতে পারবেন। আর অ্যাম্বোসটা কোথায় পাবেন সেটাও একটু বলে দিচ্ছি। যে কোনো সুই সুতা লেসের দোকানে আপনারা কিন্তু অ্যাম্বোস খুব সহজে পেয়ে যেতে পারেন। আর আপনারা যদি যার যার হোম ডিস্ট্রিক্টে না পেয়ে থাকেন, তাহলে চাইলেই কিন্তু গাউসিয়া মার্কেটে বিভিন্ন ধরনের রঙের দোকান আছে, সেখান থেকে খুব সহজে কালেক্ট করতে পারবেন। আমি কিন্তু গাউসিয়া থেকেই আনিয়েছি। আরেকটি কথা, অ্যাম্বোসের পরিমাণটা আপনারা যত বাড়িয়ে দিবেন ড্রেসের কাজটি ঠিক ততটা বেশি ফুলে উঠবে। আমি যেহেতু এই ফার্স্ট অ্যাম্বোস দিয়ে কাজ করছি, আমার বুঝতে একটু প্রবলেম হয়েছিল, সেটা হচ্ছে আমি যদি আরও একটু বেশি অ্যাম্বোস ব্যবহার করতাম তাহলে হয়তো বা আমার কাজটি আরও একটু বেশি ফুলে উঠতো আর দেখতে আরও একটু বেশি আকর্ষণীয় লাগতো। তো আজকে আমি শিউলি ফুলের ডিজাইন করে নিচ্ছি। আর এই খয়েরি কালার ড্রেসের মধ্যে
সাদা শিউলি ফুলটা যা ফুটেছে সেটা তো আপনারা ভিডিওতে দেখেই বুঝতে পেরেছেন। আর অ্যাম্বস দিয়ে রংটা তৈরি করা খুবই সহজ একটা বিষয়। ড্রেসে রঙের কাজ করার জন্য যেভাবে আমরা রংটা তৈরি করি, জাস্ট সেই প্রক্রিয়াতে অ্যাম্বসটা মিক্সড করব। এটা চাইলে আপনারা পরিমাণে সামান্য একটু বেশিও দিতে পারেন, আবার কমও দিতে পারেন। কম দিলে ড্রেসের কাজটি ফুলে কম উঠবে। আমি একটা জিনিস দেখেছি, সেটা হচ্ছে যেখানে আমার অ্যাম্বসের পরিমাণটা একটু বেশি পড়েছে সেই জায়গাটাতে কিন্তু একটু ফুলে বেশি উঠেছে স্বাভাবিকের থেকে। তো যাই হোক, আমি ড্রেসের ফুল পাতাটা কমপ্লিট করে ফেলেছি, এখন একটু শুকাতে দিয়েছি। শুকিয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে সাদা কালার অ্যাম্বুস মিশ্রিত ব্যবহার করব। আর আমি কিন্তু শিউলি ফুলের শেপ দেওয়ার চেষ্টা করব। আজকে আমি শিউলি ফুলের শেপটাও ফাস্ট করছি, ইনশাল্লাহ পরবর্তী সময়ে আরও ভালো শেপ দিতে পারব। প্রথমবার বলে কথা, যে কোনো কাজই আপনি কাজটা যতবার ট্রাই করবেন কাজটা দেখবেন ঠিক ততটাই সুন্দর হয়ে আসছে। আমি একটু আপনাদের সাথে শেয়ার করছি সাদা কালারের মধ্যে আমি অ্যাম্বসটা কিভাবে মিশিয়েছি। আপনারা সবাই জানেন সাদা রং তৈরি করার জন্য হোয়াইট পেস্টের প্রয়োজন, এই জন্য আমি পরিমাণ মতো হোয়াইট পেস্ট নিয়েছি, সাথে ব্যবহার করেছি অ্যাম্বস বাইন্ডার এনকে। ব্যাস হয়ে গেল ঘরোয়া পদ্ধতিতে আমার অ্যাম্বস দিয়ে রং তৈরি। আপনারা চাইলেই কিন্তু খুবই অল্প খরচে বাচ্চাদের জন্য এই গরমে খুবই আরামদায়ক সুন্দর সুতির জামা তৈরি করে দিতে পারবেন। আর এই ধরনের অ্যাম্বসের কাজ শুধু সুতি জামাতেই না, যে কোনো কাপড়েই খুবই ইজিভাবে কাজ করতে পারবেন। আর ডিজাইন তৈরি করতে পারবেন ঠিক আপনাদের মনের মতো। আমরা যখন শপিং থেকে কেনাকাটা করি সব কিছু কিন্তু আমাদের মন মতো হয় না, বাট ঘরেই যদি আমরা কোনো কিছু তৈরি করে ফেলি তাহলে কিন্তু একদম মনের মাধুরী দিয়ে আমরা তৈরি করতে পারি। একটু লক্ষ্য করেই দেখবেন খয়েরি কালারের ওপর ধবধবা সাদা শিউলি ফুল কত সুন্দর দেখাচ্ছে। তো রংটি করার পর আমি কিন্তু খুবই ভালোভাবে শুকিয়ে নিব কাপড়টি, আর কাপড়টি আমি রোদে শুকাতে দেব না, এটা আমি নর্মাল বাতাসে শুকিয়ে ফেলব। যেমন ধরেন বারান্দার কোনো এক জায়গাতে রেখে দিব, বা আপনারা চাইলে ঘরের ফ্যানের নিচেও রেখে দিতে পারেন। আসলে এই ধরনের রঙের কাজ কড়া রোদে না শুকানোই ভালো, এতে করে রংটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো যাই হোক, আপনারা যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ফুল ভিডিওটি দেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো কাপড়টি শুকিয়ে যাওয়ার পর কিন্তু আমাদের উল্টো সাইডে অবশ্যই আয়রন করে নিতে হবে, আমি সেম সেই কাজটি করছি, কারণ আমাদের আয়রন না করলে কিন্তু রংটা ভালোভাবে বসবে না। তো আপনারা চাইলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ সামনে আমি আরও সুন্দর সুন্দর ড্রেসের টিউটোরিয়াল শেয়ার করব আপনাদের সাথে। আর সেই সুন্দর সুন্দর ড্রেসের টিউটোরিয়াল পেতে কিন্তু পাশেই থাকতে হবে।
সবাই খুবই ভালো থাকবেন। আমার জন্য, আমার কিউট বেবিটার জন্য অনেক দোয়া রাখবেন। আর আপনাদের জন্য রইল বুক ভরা ভালোবাসা। আল্লাহ হাফেজ।